আজকের আকর্ষণীয় প্রশ্ন, হার্টের রোগীরা কোন মাছ খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায়? দুধে কি মিশিয়ে চোখ ধুলে চোখের ছানি পড়া দূর হয়? কোন রক্তের গ্রুপের পাকস্থলীর আলসার হওয়ার সম্ভাবনা বেশি? কোন গাড়ি কোম্পানি তার কর্মচারীদের গাড়ি বিক্রি করে না? এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন শাক খেলে মাতৃদুগ্ধের উৎপাদন বাড়ে? কলমি শাক, লাল শাক, সজনে শাক নাকি পালং শাক? সঠিক উত্তর হবে কলমি শাক খেলে। কোন রক্তের গ্রুপের পাকস্থলীর আলসার হওয়ার সম্ভাবনা বেশি? এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তর হবে ও গ্রুপের। যাদের রক্তের গ্রুপ ও, তাদের অন্য যে কারোর চেয়ে পাকস্থলীতে আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। কোন গাড়ি কোম্পানি তার কর্মচারীদের গাড়ি বিক্রি করে না? ফেরারি, অডি, মার্সিডিস নাকি ল্যাম্বরগিনি? সঠিক উত্তর ফেরারি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোন সবজি মাসের পর মাস সংরক্ষণ করা যায়? আলু, কুমড়ো, পেঁয়াজ নাকি টমেটো? সঠিক উত্তর হবে কুমড়ো। কোন পানীয়তে 100-এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে? কফি, কোল্ড ড্রিঙ্কস, মদ নাকি চা? সঠিক উত্তর হবে কফিতে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, চাঁদে প্রথম কোন গাছ লাগানো হয়েছিল? কার্পাস, খেজুর, বেল নাকি ডুমুর? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দুধে কি মিশিয়ে চোখ ধুলে চোখের ছানি পড়া দূর হয়? কাজু বাদাম, কেশর, জাফরান নাকি থানকুনির রস? সঠিক উত্তর কাজু বাদাম। চোখে ছানি হলে চোখ জ্বালা করে এবং লাল হয়ে যায়। এক্ষেত্রে দুধের মধ্যে সারা রাত কাজু বাদাম ভিজিয়ে রেখে সেই দুধ যদি চোখের পাতায় লাগানো যায় তাহলে চোখ জ্বালা করা এবং লাল হয়ে যাওয়া অনেকটাই কমে যায়। একটি মশার ওজন কত? 3.5 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম, 2.5 মিলিগ্রাম নাকি 2 মিলিগ্রাম? সঠিক উত্তর হবে 3.5 মিলিগ্রাম। কোন প্রাণী না খেয়ে 40 বছর বেঁচে থাকতে পারে? হরিণ, টার্ডিগ্রেড, বিচ্ছু নাকি সিংহ? সঠিক উত্তর টার্ডিগ্রেড। হার্টের রোগীরা কোন মাছ খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায়? চিতল, ইলিশ, চিংড়ি নাকি রূপচাঁদা? সঠিক উত্তর চিংড়ি মাছ খেলে। দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল। 3.5 আউন্স ওজনের এক পিস রান্না করা স্যামন মাছে যেখানে মাত্র 62 মিলিগ্রাম কোলেস্টেরল, সেখানে একই পরিমাণ চিংড়ি মাছে পাওয়া গেছে 189 মিলিগ্রাম কোলেস্টেরল। তাই হৃদরোগের ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়া যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন, কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। পৃথিবীর সবচেয়ে দামি কফি কোন প্রাণীর পটি থেকে তৈরি হয়? বিড়াল, কুকুর, মহিষ নাকি হাতি? সঠিক উত্তর বিড়ালের। ইন্দোনেশিয়ায় এশিয়ান পাম সিভেট দেখতে অনেকটা বিড়ালের মতো। এই প্রাণীর মল থেকে সংগ্রহ করা হয় কপি লুয়া কফির দানা।